হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ঘুরে দেখো কলকাতা। তোমাদের সাথে আমি সম্রাট। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালোই আছো। তো বন্ধুরা, ব্যাক টু ব্যাক কিন্তু ভিডিও আনছি একের পর এক। কিছুদিন তোমাদের কিছুদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম যে কি করে সহজ উপায় খুব কম খরচে তুমি কিন্তু ঘরে বসে মাস গেলে 80 থেকে 1 লাখ টাকা ইনকাম করতে পারো। তো আজ সেই জায়গায় দাঁড়িয়ে গেছি, এটা ভিডিওর পার্ট টু, সেদিনই কন্টিনিউ করছি। তো আজকে দেখাবো কীভাবে নকুল দানা তৈরি হচ্ছে। তো চলো, লেট করবো না, কথা বলে নেবো দাদার সাথে। এত অনুরোধ জানাবো কী আছে কী নেই, কীভাবে আসবে আর কীভাবে তৈরি হয় সত্যি তোমরা দেখাবো। তো যদি ভিডিওটা ভালো লাগে তোমরা জানো কী করতে হবে, লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। কিন্তু তোমার একটা লাইক একটা সাবস্ক্রাইব আমাকে অনেক 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 মোটিভেট করে তো নতুন ভিডিও বানাতে। চলো লেট না করে কথা বলে নেবো। সবাই যদি তোমায় কন্ট্যাক্ট করতে চাই আর তোমার অ্যাড্রেসটা একটু বলে দাও। আমার নাম হচ্ছে সঞ্জীব কর্মকার, আমার কোম্পানির নাম কর্মকার মেশিনারি, আর আমার অ্যাড্রেস হচ্ছে দাদা ব্যান্ডেল, ঠিক আছে? যারা পূর্ব মেদিনীপুর, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা থেকে আসবে তারা হাওড়া হয়ে ব্যান্ডেল আসতে পারবে, শিয়ালদা থেকে নৈয়াদি হয়ে ব্যান্ডেল আসতে পারবে। যারা আমার উত্তরবঙ্গ থেকে ভাই বোনেরা আসবে, আসাম ত্রিপুরা থেকে আসবে, তারা কামরূপ গাড়ি বা তিস্তা তস্তা গাড়ি করে ব্যান্ডেলের স্টপে যাবে। ফোন কিনে ফোন নম্বর দিলেই হবে আর কি। আচ্ছা, আর তোমার ওপেনিং টাইম ক্লোজিং টাইম? আমাদের দাদা কারখানা অল টাইম খোলা থাকে। যারা বাইরে থেকে আসবে, উত্তরবঙ্গ থেকে আসবে, তিস্তা গাড়িতে আসলে পরে রাত 3:30 সময় ব্যান্ডেলে যাবে। 3:30 সময় ব্যান্ডেল স্টেশনে আমি কিংবা আমার কোম্পানির লোকরা উপস্থিত থাকবে। ওই সময় থাকবে, কোনো সমস্যা হবে না। একদম একদম, মানে এত কিছু ফেসিলিটি। আর তাছাড়া তুমি যে তোমার যে মেশিনে যদি কোনো রকম কোনো প্রবলেম হয় তার ক্ষেত্রে মেশিন দাদা 5 বছরের গ্যারান্টি আছে। 5 বছর গ্যারান্টি ফুরিয়ে গিয়ে কিছু হলে পরে কোনো সমস্যা কিছু নাই, আমরা আছি। আমার এটাই জন্ম এটাই মৃত্যু, ঠিক আছে? কোনো প্রবলেম নেই, এই নিয়ে আমাদের সারা জীবন করে খেতে হবে, কোনো সমস্যা কিছু নাই। আমাদের থেকে যারা মেশিন দেবেন আমরা এক পরিবারের মতো, কোনো প্রবলেম হবে না। আর শুধু তাই না, আপনারা তো ফ্রিতেও ট্রেনিংও দিচ্ছেন দেখতে পাচ্ছি। ট্রেনিং নিয়ে তারপর মেশিন নিয়ে, আগে মেশিন নেওয়ার দরকার নেই যারা। একদম একদম, মানে সব কিছুই করে দিচ্ছেন, শুধু মেশিন না, মেশিনের ফিটিং সব এ টু জেড। আমি চাই যারা নিচ্ছে তাদের উন্নতি হোক, ঠিক আছে? একদম। আর একটা জিনিস, আপনাদের অল ওভার ইন্ডিয়া থেকে ট্রান্সপোর্ট হয়? অল ওভার ইন্ডিয়া, যারা যে বাহার কা আদমি রাজস্থান সে ইউপি সে এমপি সে লেনা যাতো দাদা, আমার কলকাতা 12 বাজার সে ট্রান্সপোর্ট হ্যাঁ আমারা, ঠিক আছে? ট্রান্সপোর্ট তো দুয়ারে সে হাম ভেজ দেগা, আর আমারা মিস্ত্রি উদার যাকে কাম দাম সিধা কে আয়েগা, ঠিক আছে? তো বন্ধুরা চলো লেট করবো না, দাদার আছে কিভাবে নকুল দানা তৈরি হয়েছে সেটা তো দেখিয়েছি, আরো কিছু ক্লিপ তোমাদের দেখিয়ে দেওয়া যাক। আজকে যে জিনিসটা করতে যাচ্ছি আমরা, নকুল দানা কি করে হয়, ঠিক আছে? নকুল দানারও কিন্তু মেন জিনিস হচ্ছে চিনি। একদম, দেখুন চিনি দেওয়া হচ্ছে। এসব জিনিস কোনো ভিডিওতে পারবেন না। নকুল দানা কিভাবে তৈরি হয়, ইলাইচি দানা, রাম দানা জিসকো বলতে হে, জো বাহার কা আদমি ভিডিও দেখ রহে হো ভাইয়া, রাজস্থান এমপি কা ভাইয়া, यूपी का भैया देख लो कैसे इलायची दाना रामदाना बनते हैं। इलायची दाना रामदाना के भी मेन जो मटेरियल है वो है सुगर चीनी, ठीक है? जरा त्रिपुरा थी देखें, आसाम थी देखें, नकुल दाना की भावे तैयारी है। देखून मेन जिनिस होच्छे किन्तु चीनी प्रोसेस। ये प्रोसेस तक सत्यि केउ जाने ना, सबाई तो नेय किने खाय ভগবানকে দিচ্ছে, কিন্তু তৈরি কিভাবে হচ্ছে, কতটা কোয়ালিটি মেনটেন করেছে সেটা কিন্তু আজকে সবটাই দেখাবো। কিভাবে নকুল দানা তৈরি হয় সেটা আমরা প্রথম থেকে লাস্ট অবধি দেখাবো। আর এত সুন্দর শেপ দিয়ে হয়, দেখুন কিভাবে চিনিটাকে ঘাটছে আমাদের মিস্ত্রিদা, ঠিক আছে? এটা কিন্তু হাতে দেখুন, হ্যাঁ লাইভ দেখাচ্ছি নকুল দানা তৈরি। এইবার যে জিনিসটা দিচ্ছে এটাকে বলা হয় হাইড্রো, বাতাসাতে যেমন হাইড্রো দিচ্ছিলাম সাদা বাতাসাতে, ঠিক আছে? কি গুড়ের বাতাসাতে নকুল দানাও কিন্তু আমরা হাইড্রো দিচ্ছি, হাইড্রো দিকে এই চিনিটাকে পরিষ্কার করে দেবে, পুরো সাদা করে দেবে। আচ্ছা, হাইড্রোর কাজ কি দাদা? হাইড্রোর কাজ হচ্ছে চিনিকে পরিষ্কার করে দেওয়া আর টেম্পার আনা। আচ্ছা, দারুন দারুন, এগুলো কিন্তু তথ্যগুলো কিন্তু কোথাও পাবেন না। না, 40 কেজির পাক হচ্ছে, ঠিক আছে? 40 কেজি, 40 কেজির পাক হচ্ছে নকুল দানা। লাইভ দেখাচ্ছি, কোনোদিন কোনো ইউটিউবে এখন পর্যন্ত এরকম লাইভ নকুল দানা তৈরি দাদা দেখাবেন না। ভিডিওতে প্রথম থেকে লাস্ট অবধি দেখেন লাইভ নকুল দানা তৈরি। দেখুন দেখুন আমরা শিলাদাতে হয়ে এসেছি, হচ্ছে, দেখুন ফুটছে কেমন, দেখুন। এইটা কিন্তু শুধুমাত্র সম্ভব এই সংস্থাতেই। বাতাসাতে যেমন আমরা অনেক ফুল ধরে ফোটাবো, লাস্ট স্টেজ অবধি নকুল দানা কিন্তু আমরা লাস্ট স্টেজ ফোটাবো না। আচ্ছা, আমরা মোটামুটি 100 কেজি যদি চিনি নকুল দানা করি কেউ বলবে না, আমরা বলে দিই দাদা 100 কেজি চিনিতে 108 কেজি নকুল দানা হয়। 108 কেজি, হ্যাঁ লাভ, 8 কেজি আপনি লাভ পাবেন, কেননা এই যে পুরোটা কিন্তু আমরা ফোটাবো না। আচ্ছা,
জলের ভাগ তো অনেকটা সঙ্গে মিশে থাকে, ঠিক আছে। এমনি তো লাভ যা পাচ্ছেন পাচ্ছেনই, দু টাকা চার টাকা যা কেজিতে থাকছেন, 8 কেজি কিন্তু 100 কেজি কিন্তু আপনার সঠিক লাভ। সত্যি তাই, নকুল দানা যে মেশিনটা চালু করবো, সবার প্রথম কিন্তু মেশিনের মধ্যে আমরা চিনি দিচ্ছি, দেখুন র চিনি, দেখুন আমরা র জিনিসটা, র চিনিটাকে আগে হাড়ির মধ্যে ঢেলেছি, দেখুন দেখুন এখানে কিন্তু যে জিনিসটাকে বলা হয় বাকচি, ঠিক আছে, বাকচি প্রথমে উঠাতে হবে, তারপর নকুল দানা হবে। এখানে এই যে চিনিটা দিয়েছি, কতটা পরিমাণে চিনি দিয়েছি টোটালি আমরা সবকিছু দাদা বলবো। আর দাদা এই ব্যবসাতেও কি তোমার আগের বাতাসার মতো লাভ থাকে? নকুল দানার ব্যবসায় দেখো দাদা, চিনির যা দাম আছে তার থেকে তো তোমার এখনকার আপনি 42 টাকায় চিনি নিলেন, নকুল দানা মোটামুটি মার্কেটে 46-47 টাকা বিক্রি আছে, 3-4 টাকা 4 টাকা তো 5 টাকা লাভ আপনি পাচ্ছেনই। আর 100 কেজি চিনিতে আপনার 108 কেজি নকুল দানা হবে, 8 কেজির লাভটা কিন্তু আপনি সলিড পাচ্ছেন, মানে 8 কেজি নকুল দানা আরো ধরুন 47-48 টাকা করে আপনার অনেক দাম, মানে কেজিতে আপনি 7-8 টাকা তো লাভ আপনার হচ্ছেই হচ্ছে, অনাহাসে হচ্ছে, অনাহাসে হচ্ছে। আর ঘন্টায় আপনার 50-100 কেজি নকুল দানা আপনার বেরিয়ে যাবে শুধুমাত্র এই মেশিন থেকে, মেশিনের হাড়ির সাইজের উপর ডিপেন্ড করে, ঠিক আছে। এই আমরা নিজেরাই তৈরি করি, আসবেন কোনো রকম সমস্যা হবে না, প্রথম থেকে এ টু জেড 0 থেকে 100 অবধি যত কিছু নকুল দানা হয় শিখিয়ে পড়িয়েই আমরা মেশিন দেবো। আচ্ছা, আর মেশিনে যদি কোনো কোনো প্রবলেম হয় দাদা? আমাদের এই যে হাইটা দেখছেন, এটা আমরা মোটামুটি 5 বছরের গ্যারান্টি দিচ্ছি দাদা, ঠিক আছে। এই যখন হাড়ির পিছনে এই যে এইগুলো আছে, এখান থেকে যে ঝাল বলগুলো করা আছে, ঠিক আছে, এগুলো 5 বছর অবধি গ্যারান্টি দাদা। কিছু হলে আমরা নতুন হাড়ি দিয়ে দেবো, একদম তামার হাড়ি আছে দাদা, ঠিক আছে, একদম। অনেকে বলতে পারেন যে নকুল দানার জন্য কি হাড়িতে করব, অনেকে স্টিল হাড়িও বলে, স্টিল হাড়িতে কিন্তু এই বাকচিটা ভালো ওঠে না দাদা, ঠিক আছে। বাকচি যদি ভালো না ওঠে নকুল দানা কিন্তু দাদা ফুল ভালো আসবে না, ঠিক আছে। আর আপনি পিতলের হাড়ি বলবেন, পিতলের হাড়িতেও কিন্তু বাকচি ভালো ওঠে না, তো বাকচি ভালো না ওঠলে কিন্তু ফুল উঠবে না, এর জন্য বলবো তামার হাড়িতে। তামার হাড়িতে কেন দিতে বলবো, তামাতে কিন্তু হিটটাকে ধরে রাখে, আচ্ছা, এই হাড়িতে আপনি তো হাড়িটা না ঘুরবে, হিটটা যদি ধরে না রাখতে পারে তাহলে তার নকুল দানা আপনি কোয়ালিটি পাবেন না, সম্ভবই না। তামা কিন্তু হিটের ধরে রাখার ক্ষমতা তা স্টিল আর পিতলের থেকে অনেক বেশি। আর সবাই বিক্রি করে মেশিন, ধরে নিন 5 লাখ 6 লাখ, আপনার কাছে কি দাম আছে? আমাদের কাছে নকুল দানার এই হাড়িটা সেপ অনুযায়ী দাদা মেশিনের দাম হবে, ঠিক আছে। আচ্ছা, মোটামুটি 1,20,000 থেকে চালু আছে, 2 লাখ অবধি আছে। 1,20,000 এত কম? 1,20,000 থেকে চালু, 2 লাখ অবধি আছে, ঠিক আছে, হাড়ির সাইজ অনুযায়ী হবে দাদা। আচ্ছা, আর দাদা আগেরবার বাতাসার মেশিন দেখিয়েছিলেন, তো সেখানে বাতাসার কিরকম প্রাইস ছিল মেশিনের? বাতাসার মেশিন মোটামুটি দাদা যেগুলো পুরুলিয়া বাঁকুড়ায় করে আনসাকসেসফুল মেশিন, 3.5-4 লাখ টাকা বিক্রি করে, আমাদের অত না, আমাদের 2 লাখ 2 লাখ 20 আমরা দিই, 10 বছরের গ্যারান্টি। গ্যারান্টি দিয়ে, হ্যাঁ আমি আগের ভিডিওতে বলেছিলাম, আর এটাতেও কি গ্যারান্টি আছে? এটা আপনার 5 বছরের গ্যারান্টি, 5 বছরের গ্যারান্টি, হাড়ির 5 বছরের গ্যারান্টি দিচ্ছি। আমাদের এটা চলবে মোটামুটি 2 HP মোটর দিয়ে চলে, এই যে মেশিনটা এটাতে ঘুরবে, মোটরটা থাকবে ক্রম্পটন কোম্পানির মোটর দ্বারা, ক্রম্পটন কোম্পানির মোটর, 1 বছরের গ্যারান্টি থাকবে দাদা, কিছু হলে পরে আমাদের, ঠিক আছে। মানে সবকিছু আপনারই সেট করে দেবেন কি? সব আমরা সেট করে বাড়ি গিয়ে দেখিয়ে আসবো। আচ্ছা, এটার ক্ষেত্রে কি এসে দেখো তারপর পয়সা দাও না আগেই পয়সা? আগেও বলেছি এখনো বলছি, আগে এসে দেখবেন, পয়সা পরে, পয়সা নিয়ে আসবেন না, 1 টাকা নিয়ে আসবেন না, আগে এখানে এসে দেখবেন, ভালো লাগবে, তারপর আপনারা। আর আপনাকে এটা তো ফুল ট্রেনিং দিচ্ছেন? হ্যাঁ দাদা, ট্রেনিং তো দিতে হবে, যে যারা নিচ্ছে সব সাধারণ মানুষ, ঠিক আছে, যার বাবার প্রচুর আছে তারা তো আর ব্যবসা করে না, যার নেই সাধারণ মানুষ তারাই তো ব্যবসা করে, আগে দেখাবো সবকিছু হবে তারপর মেশিন নেবো। একদম একদম একদম, আমি এখানে এসে দেখতে পাচ্ছি যে ভালোই ফুটছে, তো কি করে বুঝবো যে পাকটা হয়ে গেছে বলে? এই দেখুন থার্মোমিটার আমরা এর মধ্যে বসিয়ে দিয়েছি দাদা। হ্যাঁ সবাই দেখো, থার্মোমিটার কিন্তু আমরা বসিয়ে দিয়েছি, ঠিক আছে, এই যে থার্মোমিটার এর মধ্যে চাপিয়ে দিয়েছি, যাতে কোনো কারুর বুঝতে অসুবিধা হয় না পাকটা হয়েছে কি হয়নি, ঠিক আছে, একদম একদম। এই যে দেওয়া হচ্ছে এটা সাইটিক, আমরা সাদা পাতার সাথে যেমন সাইটিক দিচ্ছিলাম, নকুল দানাতেও কিন্তু সাইটিক দিচ্ছি, সাইটিক দেওয়া হচ্ছে, সাইটিক কিন্তু মাস্ট, সাইটিক দেওয়ার পর থেকে দেখুন পাকের ধরনটা চেঞ্জ হয়ে যাচ্ছে। সত্যি তাই, এসব ভিডিও কোথাও পাবেন না, কত ডিটেলে ভিডিও আপনাদের দেখাচ্ছি, আপনারা শুধু একবার দেখুন, শুধু যাতে আমার বাংলার বেকার ভাই বোনেদের উন্নতি হয় তার জন্য এই প্রচেষ্টা। আর সবথেকে বড় কথা, কেউ ঠকে যাবেন না? না, কোনো ঠকবে না, নকুল দানা বাজাসায় কেউ ঠকে না, কোনো 2 নম্বরই ঘাপলাবাজি ব্যবসা এটা নয় দাদা, বারবার করে বলছি, ঠিক আছে, এটা সাধারণ মানুষের ব্যবসা, নিত্য প্রয়োজনীয় ব্যবসা, এটা হিন্দু মুসলমান সবার ব্যবসা, ঠিক আছে, এই ব্যবসাকে সবাই ভালোবাসবে, ঠিক আছে, 12 মাস বাংলাদেশের লোকেরাও ভালোবাসবে, ইন্ডিয়ার লোকেরাও ভালোবাসবে, এই ব্যবসার মধ্যে কোনো ধর্ম নেই, এই নকুল দানা বাতাসায়, ঠিক আছে, এটা সকল ধর্মের ব্যবসা।
এই দেখুন আমাদের পাকের টেম্পারেচার কত টেম্পারেচার হলো দাদা ওই 130 130 একটু দেখাবে আমি ক্যামেরায় আনার চেষ্টা করব এখানে যে পয়েন্টগুলো আছে এই যে 120 আর এই যে ছোট ছোট যে দাগগুলো এগুলোকে 10 10 এ দেখো তোমরা কিন্তু ক্যামেরায় পরিষ্কার দেখতে পাচ্ছ আমি কিন্তু চেষ্টা করি জিনিসটা রিডিং গুলো আনারে দেখো পুরো পরিষ্কার বোঝা যাচ্ছে রিডিং গুলো দেখতে পাচ্ছ তো এবার দাদা পাকটা কি হয়ে গেছে 130 টেম্পারেচার এসে গেছে পাক কমপ্লিট এবার এই পাকটা আমরা ওইদিকে নিয়ে যাব মেশিং আমরা স্টার্ট করে দিলাম মেশিংয়ের ভেতরে দেখুন চিনিগুলো বাকচি তোলার জন্য চিনিগুলো কিন্তু আপনার উঠছে দেখুন লাইভ দেখুন কিভাবে নকল দানা তৈরি হয় দেখুন এই রসটাকে এর মধ্যে একবার ঢালা হবে কিভাবে নকল দানা হচ্ছে এই ভিডিও করতে পারে আমার খুব ভালো লাগছে দারুন দারুন কাছ থেকে দেখানোর চেষ্টা করছি দেখো কিভাবে জিনিস হচ্ছে দেখুন কিভাবে খালি রসিনীর মধ্যে আমরা রস ঢালছি আর কিভাবে নকল দানা হবে দারুন দারুন মানে অনেক তথ্য ছিল যেগুলো আমার হয়তো জানা ছিল না সেটা বাতাসা হোক বা নকুলদান হোক এই সংস্থাকে সবাই আমাদের ইউটিউব চ্যানেল থেকে অনেক অনেক ধন্যবাদ যে এত লোকের খাওয়ার জায়গা করে দিয়েছে তার সাথে সাথে এত ইনফরমেশান কি করে করতে হবে কত টেম্পারেচার কিভাবে মানে কত টেম্পারেচারে নামাতে হবে কত চিনি দিতে হবে কত চিনিতে কত লাভ শুধুমাত্র এই সংস্থায় এসে আমি জানতে পেরেছি সত্যি বলছি অশেষ অশেষ ধন্যবাদ আপনাদের আর আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করে আপনাদের আপনাকে দেখছে এখন তাদেরকেও বলছি তোমরা প্লিজ যদি কেউ ব্যবসা করে তোমাদের ইচ্ছা থাকে তোমরা অবশ্যই একবার এসো কিভাবে হাত নাচছে এই বাকিটাকে কিভাবে ওঠাচ্ছে নাচছে আমাদের লাইভ দেখাই হাত দিয়ে নাচছে বিশ্বাস দেখো নকুল দানা তৈরি হচ্ছে আজকে প্রথম থেকে ন জিনিস দেখাচ্ছি লাইভ জিনিস কিভাবে হাত দিয়ে নাম করে বাকি তুলছে এই বাকিটাকে তৈরি করে নেওয়ার পরে নকল দানা তৈরি হয়ে যায় বাহ এই বাকি তৈরি ভালো না হলে নকল দানা কিন্তু ভালো হয় না সেগুলো আমরা শেখাবো মেশিন নেবে সে ট্রেনিং ও নিয়ে যাবে আর পুরোপুরি ট্রেনিং সহ মেশিন ফিটিং থেকে শুরু করে সব এবার দেখুন আবার রস ঢালা হচ্ছে দাদা আবার রস ঢালছি আবার রস প্রসেসটা কিন্তু কন্টিনিউ হয়েই যাচ্ছে এইভাবে কিন্তু নকুল দানা তৈরি হয় এখনো কিন্তু নকুল দানা বেড়ায়নি এখনো বাকচির সরকারি দিচ্ছে এখনই কিছু দু এক মিনিটের মধ্যে নকুল দানা বেরিয়ে আসবে এই এই জিনিস কোনো কোম্পানি দেখায় না এই জিনিস কোনো কোম্পানি কেন ইউটিউবে কোনো এরকম ভিডিও আপনি পাবেন না প্রথম থেকে দেখবেন মেশিন ঘুরছে নকুল দানা বেড়াচ্ছে কিন্তু এই যে প্রথম থেকে লাস্ট অবধি সেগুলো এই তো দাদা যে তৈরি করছে তাকে বলছি দেখো এই যে চিনির যে রূপটা আছে এই চিনির রূপ থাকবে না পুরো সাদা ফুল ফুল চলে আসবে এই চিনিকেই নকল দানার বাচ্চি তৈরি করবে একদম একদম লাখ টাকা দিলেও দাদা এরকম ভিডিও কেউ ইউটিউবে ফেলে না ঠিক আছে আমাদের কর্মকার মেশিনারি হচ্ছে আমার একটা মেশিনারি আমরা মেশিন আগে ভিডিও ভালো করে ছাড়ি মানুষকে বোঝাই তারপর মেশিন কিন দাদা প্রপার ট্রেনিং তারপর মেশিন আবার দেখুন ভাই ভালো হচ্ছে যতক্ষণ না বাচ্চি ভালো উঠবে হিট ভালো হবে ততক্ষণ কিন্তু নকল দানা হবে না কিন্তু কিভাবে হচ্ছে আমরা প্রথম দিকেই দেখাচ্ছি এই তো হচ্ছে লাস্ট রস ঢালার প্রসেস এর পরে সবথেকে নকল দানাটা তৈরি হবে ঠিক আছে এই হচ্ছে লাস্ট ঢালার রস এর পরে ধরো যখন রস ঢালবো তখনই নকল দানা বেরিয়ে যাবে মানে এনে তিনবার হলো দাদা হ্যাঁ এই টাবুগুলো লাভ নেই মানে এটা তোমরা বলে দেবে ডাউরের কোনো ব্যাপার নেই তাই তো জাস্ট দেওয়ার জন্য দিচ্ছ যাক আমি এত অন্য ভাবছিলাম দেখ মিসগাইডও এখানে হবে না যেমন আমি মিসগাইড হয়ে গেছিলাম কিন্তু দাদা বলে দিল এটার কোনো ব্যাপার নেই আমি অলরেডি দেখতে পাচ্ছি ছোট ছোট ফর্মে এসছে এবার দেখা যাক ফর্মে প্রায় এসে গেছে 50% এর বেশি এসে গেছে যদি কেউ দাদা
দাদা যদি কেউ মানে হোলসেলে এই নকুল দানা কিনতে চায় তাহলে সেটারও কি ব্যবস্থা আছে? কোনো অসুবিধা নাই, আমার সঙ্গে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া মোবাইল নম্বরে, নকুল দানা বাতাসা যা লাগে আমাদের এখানে পেয়ে যাবেন একদম হোলসেলে। হোলসেল নিতে পারবেন, অন্য জায়গা থেকে 1 টাকা রেটে কম দেব। একদম একদম। আর কি চাই বন্ধুরা, আর লেট না করে আজই চলে আসো এই জায়গায়। সত্যি কথা বলতে সত্যি দাদা খুব ফ্র্যাঙ্ক, আর যা প্রবলেম হচ্ছে যা দরকার সবার পাশে আছে যা দেখতে পাচ্ছি। তো চলো এবার লাস্ট প্রসেসে কি হচ্ছে, নকুল দানাটা কতদূর তৈরি হচ্ছে সেটাও তোমাদের দেখাবো। আমি বস্তা নিয়ে এসেছি, ঠিক আছে? প্রথম দিকে লাস্ট অবধি দেখাচ্ছি দাদা। এই যে নকুল দানার যে শেপটা দেখুন প্রায় এসে গেছে, ঠিক আছে? এর পরের খেপেই আপনার নকুল দানা হয়ে যাবে। এই ফুলটা এটা কিন্তু 80% ফুল এসেছে। এইবার আমরা বাকিটা ওঠানো হলো, এটা জাস্ট বাকিটাকে ওঠানো হলো। আচ্ছা, এই পরের স্টেজে নকুল দানা মানে হয়ে এসছে প্রায়। আর টাইম তো অনেক কম লাগলো দাদা, মোটামুটি 10 থেকে 15 মিনিটের আপনার ই আছে। মানে 10 থেকে 15 মিনিটে ভিতরটা দেখেন এবার, পুরো নকুল দানা সেট, পুরো নকুল দানার বাক্সি আমরা তুলে নিয়েছি। এইবার আমাদের নকুল দানাটা হয়ে আসবে, দেখুন একবার। আশা করি সবাই দেখতে পাচ্ছেন কত সুন্দর এসেছে। দেখুন ছোট 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 ছোট, একদম প্রথম থেকে শেষ পুরোটাই তোমাদের দেখা যাবে। দেখুন কিভাবে মানে বাকচি তোলে হচ্ছে, দেখুন এই যে আমাদের দর্শকদের ভালো করে দেখাই যে ছোট নকুল দানা একেবারে গুড়ি গুড়ি নকুল দানা, গুড়ি গুড়ি নকুল দানাকেই বলা হয় বাকচি, ঠিক আছে? এই গুড়ি নকুল দানার বাকচি মান কথা প্রথমে তুলতে হবে, তারপরে কিন্তু আমাদের অরিজিনাল নকুল দানা আসবে। এইবার এই যে আমরা গুড়ি নকুল দানা পরে ফেললাম না, এর মধ্যে যখনই রস ঢালবো তখনই বড় নকুল দানা হয়ে যাবে। আর আমাকে সারাদিনে আমি 500 কেজি করি, 1000 1 টন করি, 2 টন করি, যাই করি, আমার আর বাকচি তোলার দরকার নেই। একবার প্রথমে কিন্তু আমাকে বাকচি তুলে নিতে হবে। দিনে 1200 1500 কেজি প্রোডাকশন, দিনে 1200 1500 কেজি প্রোডাকশন এই মেশিনের দ্বারা অনায়াসে দাদা করতে পারবে। অনায়াসে সত্যি গাড়ি যে বার কারনি বিহার কা ইউপি কা রাজস্থান কা বলনা চাতাও দাদা, আপকো দা তো ইসকো আমারা বেঙ্গল মে নকুল দানা বলতে হ্যায়, আপকো দা রাম দানা ইলাইচি দানা বলতে হ্যায়, ঠিক হ্যায়? আপ লে লো হে মেশিন, বহুত বড়িয়া হোগা, পুরা সাপোর্ট হাম করেগা। যারা আসামের লোক আছেন, ত্রিপুরার লোক আছেন, নকুল দানা করতে চান, টোটালি এ টু জেড প্রসেস শেখাবো দাদা, ঠিক আছে? এই বাকচি তোলাটা হচ্ছে মেন। এইবার এই একটা মেশিনে দিনে 1200 1500 কেজি নকুল দানা করাটা কোনো ব্যাপার না। এবার দেখুন আমাদের ফাইনাল নকুল দানা হচ্ছে, ঠিক আছে? রস ঢালবে আর নকুল দানা বেরিয়ে আসবে। আমাদের দর্শকদের ভালো করে দেখান, এই যে আমরা 10 থেকে 15 মিনিটের প্রসেসে নকুল দানা তৈরি করছি, এই হচ্ছে লাস্ট প্রসেস চলছে যেখানে আমরা ফাইনাল নকুল দানা বাকচি থেকে নকুল দানা বেরিয়ে আসছে। একদম একদম, বাকচি আমরা করে নিয়েছি, নকুল দানার মেন জিনিস হচ্ছে বাকচি। বাকচি হবে নকুল দানা, কিভাবে নকুল দানা বেরিয়ে আসবে বড় বড়। একদম, তাই ভিডিওতে দেখো অলরেডি কিন্তু দেখা যাচ্ছে, তারপরও দেখাবো কিভাবে বেরিয়ে ফাইনাল রেজাল্টটা কি হচ্ছে সেটাও দেখাবো, কিভাবে হলো প্রথম থেকে শেষ কিন্তু এ টু জেড দেখালাম। শিরা তৈরি থেকে শুরু করে ট্যাঙ্ক কপি যাওয়া, ঠিক আছে, টোটালি সবকিছু আমরা কিন্তু ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি এ টু জেড। একদম একদম, দেখুন বকুল দাদার পুরো 100% সেট চলে এসেছে, আর 90% যেটা বলছিলাম 100% ফুল হয়ে গেছে, ঠিক আছে? পুরো 100% নকুল দানা, কিভাবে 0% থেকে 100% আনলাম দেখে নিন। বাকচি থেকে শুরু করে পুরো নকুল দানা, একদম একদম অরিজিনাল জায়গায় কেন আসবেন? দেখুন এইবার শুধু ঢালবো আর নকুল দানা বেরাবে, ঢালবো আর নকুল, এটাকে তোমার মধ্যে ঢালি দিচ্ছি, ঢালবো আর নকুল দানা বেরিয়ে যাবে, শুধু রোজ ঢালবো আর পুরো সেফ নকুল দানা। একদম একদম, কিভাবে 0% থেকে 100% নকুল দানা হলো দেখুন, এই দেখুন 100% নকুল দানা, বড় বড় সেফ, পুরো কতটা ফুল, একদম নকুল দানা ফুলটা দেখুন দাদা, ঠিক আছে? এরকম ফুল চাই তবে মার্কেটে দামটা আরো ভালো পাওয়া যায়, 1 টাকা বেশি পাওয়া যাবে। আজকের মতো আমরা ভিডিও শেষ করলাম, ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি দেখবেন, আর সবার কাছে বিনীত রিকোয়েস্ট ভিডিওটা শেয়ার করে দিন, ঠিক আছে? চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, ভিডিওটাকে জনসাধারণের মধ্যে ছড়িয়ে দিন। নমস্কার, সবাই ভালো থাকবেন, টিকে থাকবেন। তো বন্ধুরা, যা যা ছিল সবই তোমাদের দেখিয়েছি, কত দাম, কিভাবে তৈরি হচ্ছে, কিভাবে তোমরা আসবে। তো যদি ভিডিওটা ভালো লাগে তোমরা জানো কি করতে হবে, লাইক
শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। কিন্তু তোমার একটা লাইক একটা সাবস্ক্রাইব আমাকে অনেক 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 মোটিভেট করে তো নতুন ভিডিও বানাতে। আর অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের আর কিছুর উপর ভিডিও চাই, আমি 100% চেষ্টা করবো সেগুলোতে ভিডিও করার। তো খুব শীঘ্রই দেখা হচ্ছে আরও একটা নতুন জায়গায় আরও একটা নতুন ভিডিও আসে। ততক্ষণের জন্য সুস্থ থাকো, সাবধানে থাকো। হ্যাঁ।